এশিয়া কাপ থেকে বিদায় নিলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ আগামী মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ। তাই প্রতিটি ওয়ানডে ম্যাচই এখন বাংলাদেশের জন্য প্রস্তুতির অংশ। এশিয়া কাপের সুপার ফোরে আগামী 15 সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ভারত। সেই ম্যাচের আগে ছিটকে গেলে টাইগারদের মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম পারিবারিক কারণে বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন তিনি, অর্থাৎ কলম্বোতে যাননি মুশি। সেই ক্ষেত্রে ভারতের বিপক্ষে টাইগারদের একাদশে আসবে পরিবর্তন। গণমাধ্যমের গুঞ্জন, মুশফিকুর রহিমের জায়গায় কিপার ব্যাটসম্যান হিসেবে দলে দেখা যাবে এনামুল হক বিজয়কে, এমন একটা গুঞ্জন উঠেছে বাংলাদেশের গণমাধ্যমে। মূলত সাকিব আল হাসানের কথার রেশ ধরে এই গুঞ্জন। সাকিব এশিয়া কাপের শুরুর দিকে জানিয়েছেন মুশফিক যদি কোনো কারণে ছিটকে যায় সেই ক্ষেত্রে তার জায়গাতে দেখা যাবে বিজয়কে, অতিরিক্ত কিপার হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে। যেহেতু মুশফিকুর রহিম ভারতের বিপক্ষে খেলতে পারছেন না তাই তার জায়গাতে বিজয়কেই নিবে বাংলাদেশ। প্রশ্ন হলো মুশির জায়গায় কি বিজয় খেলবেন নাকি নাঈম শেখের জায়গায়, কারণ বিজয় তো একজন ওপেনার আর মুশফিকুর রহিম লম্বা সময়ের এই ক্যারিয়ারে খেলেছেন মিডল অর্ডারে। ব্যাটিং পজিশনে পরিবর্তন আনবে বাংলাদেশ, ওয়ান ডাউনে দেখা যেতে পারে বিজয়কে। এরপর তৌহিদ হৃদয়কে নামিয়ে সাকিব আল হাসান ব্যাটিং করতে পারে 5 নম্বর পজিশনে, সেই ক্ষেত্রে মুশফিকুর রহিমের জায়গাটা পুষিয়ে দিবেন সাকিব। ভারতের বিপক্ষে এই কৌশল সাজাতে পারে চন্ডিকা হাথুরুসিংহে।